আজই চলে এসেছি বেসিক ফিজিক্সের সম্পূর্ণ আরেকটি নতুন ক্লাস নিয়ে, যে ক্লাসে আমরা আলোচনা করব চল তরঙ্গ প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে। তাহলে চল তরঙ্গ বলতে কি বুঝি? তো আমাদের যে বাংলা টার্ম চল, কথার অর্থ কি চলা, তাই তো? অর্থাৎ যে তরঙ্গ চলছে, অর্থাৎ চল তরঙ্গের সংজ্ঞা আমরা বলতে পারবো যে যে তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে চল তরঙ্গ বলে। অর্থাৎ চল তরঙ্গের সংজ্ঞা কি হলো? যে যে তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে চল তরঙ্গ বলে। অর্থাৎ চল তরঙ্গের উদাহরণ আমরা কি কি দেখতে পাই? চল তরঙ্গের উদাহরণ বলতে দেখো, যেমন তির্যক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এরাও কিন্তু চল তরঙ্গের একটা উদাহরণ। যেমন আমরা কি কথা বলছি, শব্দ, শব্দটাও একটা বলতে পারি কি চল তরঙ্গ নেই। তাই তো, এবার দেখো এই যে চল তরঙ্গ, এই চল তরঙ্গের তার বৈশিষ্ট্য কি কি হবে? চল তরঙ্গের বৈশিষ্ট্য হবে, এটা হচ্ছে মাধ্যমের কণাগুলির অনুদৈর্ঘ্য বা তির্যক কম্পনের ফলে চল তরঙ্গের সৃষ্টি হয়। অর্থাৎ কি, মাধ্যমের কণাগুলির অনুদৈর্ঘ্য বা তির্যক কম্পন সৃষ্টি হয় বা সৃষ্টি হয়। নাম্বার দুই কি হতে পারে চল তরঙ্গে? চল তরঙ্গ প্রতিটি কণা তাদের সাম্যবস্থান সাপেক্ষে একই কম্পাঙ্ক বিস্তার সহ আন্দোলিত হয়। অর্থাৎ একই কম্পাঙ্ক, এদের কম্পাঙ্কটা একই থাকবে এবং বিস্তারও একই থাকবে। একই কম্পাঙ্ক এবং বিস্তার সহ আন্দোলিত হয়। তিন নম্বর চল তরঙ্গের বৈশিষ্ট্য কি? চল তরঙ্গ যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে, অতএব এটা যে স্থানের সাপেক্ষে নির্ভরশীল, অর্থাৎ এই স্থান থেকে ওই স্থানে যে যাবে সেটা এদের দুটো স্থানের যে দূরত্ব এদের উপর নির্ভরশীল। অর্থাৎ কি, যে কোনো দুটি কণার দশা পার্থক্য তাদের দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ এই ক্ষেত্রে চল তরঙ্গের ক্ষেত্রে কি হয়, চল তরঙ্গের ক্ষেত্রে এদের বিস্তারের কোনো পরিবর্তন হয় না, বিস্তারটা একই থাকছে, কিন্তু কম্পাঙ্ক একই থাকছে। কিন্তু এদের যে প্রবলেম, যেটা প্রবলেম হচ্ছে বা এদের যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে এদের দশা, অর্থাৎ ফেজের চেঞ্জ হচ্ছে। তাহলে এদের কি হচ্ছে, দশা, দশা পার্থক্য পার্থক্য তাদের দূরত্বের সাথে সমান, তোমরা সমানুপাতিক, তাদের দূরত্বের সমানুপাতিক। ওকে, আরেকটা কি, চল তরঙ্গ মাধ্যমের প্রবাহের উপর নির্ভর করে না এবং এই তরঙ্গমুখের অভিলম্ব দিকে শক্তি বহন করে। তরঙ্গের মুখের যে এদিকে তরঙ্গ যাচ্ছে তার মুখের অভিলম্ব দিকে শক্তি বহন করে এবং মাধ্যমের প্রতিটি বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন হবে। যখন চল তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যাবে তখন প্রতিটি বিন্দুতে চাপ ও ঘনত্ব পরিবর্তন।
ওকে, এবার তাহলে চলতরঙ্গ সম্পর্কে আমরা যে কথাগুলো বললাম এগুলোর একটু প্র্যাকটিক্যালি প্রুভ করে দেখা যাক, অর্থাৎ কিভাবে আমরা বলছি, কেন বলছি দেখা যাক। দেখো, সরলরেখা গতির ক্ষেত্রে চ্যাপ্টারে তোমরা সবাই পড়েছো আমাদের ভিডিওটাই, যে সরলরেখা গতির ক্ষেত্রে আমরা কি জানি যে কোনো একটা কণার যে সরণের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা ধরছি এই যে বিন্দুটা সেটা ধরছি ক্যাপিটাল এ বিন্দু। এবার এখান থেকে বি দূরত্বে, মানে পি আর একটা বিন্দু যেটাকে এক্স দূরত্ব, এক্স দূরত্ব নামটা দেয় সেও, এটা হচ্ছে বি বিন্দু যার দূরত্ব হচ্ছে এক্স, এক্স থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে এ বিন্দুতে যে তরঙ্গটা যাচ্ছে আর বি বিন্দুতে যে তরঙ্গটা হবে সেইটার মধ্যে পার্থক্য কি হবে, তাহলে সেইটা হবে দেখো বিস্তার সেম, অর্থাৎ এ সেম, কিন্তু সাইন এর যে দশাটা এটা কিন্তু তখন ফাই হয়ে যাচ্ছে। এবং ফাই কেন আমি লিখলাম, ফাই এই জন্যই লিখলাম কারণ এই ফাই ইকুয়াল টু হবে ওমেগাটি থাকবে কিন্তু এক্স এর সাথে দেখো এর মানটা কমছে, এক্স এর সাথে মানটা কমছে বলতে অর্থাৎ এক্স এর সমানুপাতিক, দূরত্বের সমানুপাতিক ছিল, অর্থাৎ মাধ্যমের কণাগুলোর গতি একই রকম হলেও এদের দশা একই রকম হয় না, কারণ একটি কণা থেকে পরবর্তী কণায় আলোড়ন সঞ্চারিত হতে কিছুটা সময় লাগে, তাই তরঙ্গের গতির অভিমুখে কণাগুলোর দশারও ক্রমাবতি ক্রমানুবতি হয়, মানে কমে। এবার যদি এটা এক্স অভিমুখে যাচ্ছে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে কি তরঙ্গের গতিপথে অবস্থিত এই প্রতিটি কণার দশা তার বাম দিকের কণার দশার পশ্চাৎগামী হবে, অর্থাৎ এর উপর নির্ভর হচ্ছে, অর্থাৎ ওমেগাটি থাকছে কিন্তু তার সাথে একটা টার্ম থাকছে যেটাকে আমরা বলবো কে সমানুপাতিক বলেছিলাম, অর্থাৎ মাইনাস কে এক্স অনুসারে কমছে, অর্থাৎ এই ক্ষেত্রে তখন সমীকরণটা দাঁড়াবে এ সাইন ওমেগাটি মাইনাস কে এক্স, বোঝা গেল। এবার তাহলে আমরা কে এক্সটা কেন বললাম, কেন কে এক্স নিলাম, কারণ এটা হচ্ছে দূরত্বের সাথে সমানুপাতিক। এবং দেখো যদি এই সময়টা এটা যদি টি সময় নেয়, কি এই প্রাথমিক অবস্থায় টি সময় এবং এক্স দূরত্ব যেতে এর সময় নিচে যদি টি ড্যাশ নেয়, ঠিক আছে, তাহলে আমরা তখন ওয়াই ইকুয়াল টু কি লিখবো, ওয়াই ইকুয়াল টু লিখবো এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা টি ড্যাশ, বোঝা গেল কি, অর্থাৎ এখানে আমরা এই যে সময়টা এটা হচ্ছে কি দূরত্বের এ থেকে বিতে যে যাচ্ছে ওর সময়ের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে সময়টা কমছে, তাহলে দশাটা কমছে যেহেতু, অর্থাৎ এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা, আবার দেখো এর যদি বেগ এই তরঙ্গের বেগ যদি সি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে সি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টি ড্যাশ, অর্থাৎ টি ড্যাশ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এক্স বাই সি, অর্থাৎ এইটা ইকুয়াল টু এক্স বাই সি, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে কেটা আমরা কি ধরছি কেটা একটা ধ্রুবক, ঠিক আছে, যেটাকে চলতরঙ্গ ধ্রুবক বলা যায়, এবং এই মানটা হচ্ছে কি কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওমেগা বাই সি, যেখানে ওমেগাটা কি হচ্ছে ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, তরঙ্গের বেগ, অর্থাৎ এই তরঙ্গের যে বেগ সেটা বাই বেগ, ঠিক আছে। আবার কে সমান ধরা হয় যেহেতু কেটা দেখো আমরা কি জানি মাত্রার বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে যদি এখানে অ্যাপ্লাই করি যে সাইন একটা কি হয় যে মাত্রাহীন রাশি, অর্থাৎ কে এক্সটা মাত্রাহীন, তাহলে কে এক্স যদি মাত্রাহীন তা হয় তাহলে কে এর মাত্রা কি হবে ওয়ান বাই এক্স বা ওয়ান এল টু দি পার মাইনাস ওয়ান, তাই তো, তাই জন্য এই কেটা তরঙ্গের উপর নির্ভর করছে, অর্থাৎ কে ইকুয়াল টু আমরা তাই লিখি টু পাই বাই ল্যামডা, যেখানে ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য,
তরঙ্গ তর্ক, অর্থাৎ কি যদি একটা চল তরঙ্গের ছবি আঁকা যায়, দেখি চল তরঙ্গটা এখান থেকে যাচ্ছে এভাবে যাচ্ছে, তাহলে এই পূর্ণ অর্থাৎ জিরো থেকে টু পাই এর মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। এদিকে ওয়াই, এদিকে হচ্ছে ওমেগা টি, এবং ক্যালকুলেট করছি, বোঝা গেল? তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। তাহলে চলতরঙ্গের সমীকরণটা আমরা এই রূপে লিখব, অর্থাৎ চলতরঙ্গের যে সমীকরণ আমরা এরপরে আমরা ব্যবহার করব সেই সমীকরণটা তাহলে কি দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হয়ে যাচ্ছে চলতরঙ্গের সমীকরণ, যেখানে ওমেগা সমান কি হয় কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ টু পাই ইন্টু এন, এন মানে কম্পাঙ্ক, আর কে ইকুয়াল টু কি লিখছি টু পাই বাই ল্যামডা, বোঝা গেল? অর্থাৎ এই সমীকরণটা আর একটা রূপ লিখতে পারি কি, ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে এন ইন্টু টি মাইনাস এক্স বাই ল্যামডা, এরকম আকার, বোঝা গেল? ঠিক আছে, এখন আমরা দেখো যখন চলতরঙ্গের ক্ষেত্রে লিখেছিলাম কোন দিকে যাচ্ছিল, বাঁ দিক থেকে ডান দিকে, এখন যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় তখন এই নেগেটিভ সাইনটা চেঞ্জ হয়ে যাবে এবং তখন ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে এ সাইন টু পাই ইনটি প্লাস এক্স বাই ল্যামডা, বোঝা গেল? অতএব আমরা প্রথম সমীকরণটা কখন লিখব, প্রথম সমীকরণটা লিখব যখন তরঙ্গটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আর দ্বিতীয়টা কেমন হবে যখন এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাবে, তখন তখন আমাদের সময়টা কি হচ্ছে বেড়ে যাচ্ছে। এখন এখানে মাইনাস সাইনটা কি নির্দেশ করছে, মাইনাস সাইনটা নিচ্ছে নির্দেশ করছে যে শক্তির কিছু পরিমাণ অপচয় হচ্ছে, এবার দেখি যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা আলোচনা করব। তাহলে প্রথম আসছে কণার বেগ, কণার বেগ তাহলে কণার সমীকরণ আমরা কি দেখলাম, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো? তাহলে কণার বেগ ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু হবে ডি ওয়াই ডি এক্স, তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু কি হয় যে এ সাইন এর ডেরিভেটিভ করলে কি হয় কস ওমেগা টি মাইনাস কে এক্স, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছো আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি কিন্তু এখানে আছে ওমেগা টি, অতএব ওমেগা বাইরে বেরোচ্ছে, অতএব সমীকরণটা কি দাঁড়াচ্ছে এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হয়ে গেল আমাদের সমীকরণ। আবার যদি তরঙ্গ বেগ বের করতে চাই, তরঙ্গ বেগ আমরা কোনটা দেখলাম, তরঙ্গ বেগ হচ্ছে সি, তাই তো? তাহলে সি ইকুয়াল টু কি ছিল ওমেগা বাই কে, অর্থাৎ আমাকে বাইরে কে কে আনতে হবে। এখন যদি ডি ওয়াই বাই ডি এক্স করতাম তাহলে কি আসতো দেখো তো, তাহলে আসতো দেখো এ যা আছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, কোনো পরিবর্তন হচ্ছে না বিস্তারের, এটা হয়ে যাচ্ছে কস ওমেগা টি মাইনাস কে এক্স, দেখো এখানে মাইনাস কে টা রয়েছে এক্স এর সাথে অর্থাৎ মাইনাস কে বাইরে বেরোচ্ছে। এখন ভি বাই ডি ওয়াই ডি এক্স যদি করছি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স বাই, এটা হচ্ছে এ ইন্টু মাইনাস কে ইন্টু কস ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা বাই কে, এখন ওমেগা বাই কে কে আমরা কি দিয়ে লিখেছিলাম সেটা ইকুয়াল টু লিখেছিলাম সি, অতএব এইটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি, তরঙ্গবেগ
অর্থাৎ ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস সি ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা এই যে সম্পর্কটা পেলাম এটাই কি দাঁড়াচ্ছে, এটাই হয়ে যাচ্ছে যে কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক, তরঙ্গ বেগের সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো আমরা তাহলে এখানে যে ডিওয়াই ডিএক্সটা পেলাম এই ডিওয়াই ডিএক্সটাকে কি বলবো, এই ডিওয়াই ডিএক্সটাকে আমরা বলবো যে সরণ লেখ, কারণ ডিওয়াইটা হচ্ছে সরণ, অর্থাৎ সরণ লেখচিত্রের সরণ লেখের নতিমাত্রা, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার দেখো যখন আমরা ভিটা পেয়ে গেলাম তাহলে ভি ইকুয়াল টু কি পেলাম সমীকরণটা আরেকবার লিখি, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে গতিশক্তি কত হবে, গতিশক্তি ইকুয়াল টু আমরা কই পাচ্ছি, তাহলে গতিশক্তি ইকুয়াল টু আমরা কি জানি কণার ভর যদি এম হয় তাহলে গতিশক্তি ইকুয়াল টু হয় হাফ এম ভি স্কোয়ার, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে হাফ ইন্টু এম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, আর আগে আরেকটা কি টার্ম আছে যেটা মিসিং হয়ে গেল সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা এই চল তরঙ্গের গতিশক্তির মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আবার দেখো এই চল তরঙ্গের যদি আমরা ত্বরণটা বের করি তাহলে ত্বরণ কত হবে, তাহলে প্রথম ত্বরণটা বের করি, তাহলে দেখো ভি ইকুয়াল টু যেটা যে সমীকরণটা লিখলাম এটাকে যদি ডেরিভেটিভ করি অর্থাৎ ত্বরণ এফ ইকুয়াল টু কি লিখবো ডিভি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ওমেগা, দেখো কসের ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস সাইন, অর্থাৎ মাইনাস সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু, এখানে কি আছে টি এর রেসপেক্টে করছি অতএব ওমেগা ওটা একটা বাইরে বেরোবে, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হয়ে গেল সমীকরণটা। ঠিক আছে, তাহলে এটা কার সমীকরণ বেরোলো, এটা ত্বরণের সমীকরণ বেরোলো, এবং ত্বরণ যদি এটা হয় তাহলে এর উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু কি হয় ভর ইন্টু ত্বরণ, অতএব মাইনাস এম এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আবার দেখো এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এটা সমান ছিল ওয়াই, অতএব কি লিখতে পারি মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই, এটাই হয়ে যাচ্ছে ত্বরণ। অর্থাৎ এই চল তরঙ্গের যদি আমরা কণার সমীকরণ বের করতে চাই তাহলে কণার সমীকরণ কি বেরোবে, অর্থাৎ কণার সমীকরণটাই হচ্ছিল যে এফ প্লাস এম ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, বা এখান থেকে আমরা যদি ত্বরণের টার্মে লিখি তাহলে কি হবে স্মল এফ প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, এটাই হচ্ছে চল তরঙ্গের কণার সমীকরণ। তাহলে দেখো এই রূপটা সরল দোল গতির আকারেই হচ্ছে, অর্থাৎ চল তরঙ্গে সরল গতির ন্যায়ই আচরণ করছে দোল গতির ন্যায়। ঠিক আছে, এবার আমরা যদি দেখি যে বলটা পেয়ে গেছি তাহলে কৃতকার্য কি হবে ডিওয়াই প্রমাণে সরানোর জন্য, তাহলে কৃতকার্য হবে মাইনাস, কৃতকার্য সমান আমরা কি জানি যে সরণ আর বলের গুণফল, তাহলে সরণ হচ্ছে ডিওয়াই পরিমাণে, তাহলে তার জন্য মোট কৃতকার্য হচ্ছে, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখেছি মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই, তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু, এটা বেরোচ্ছে তাই তো, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি মাইনাস এম ওমেগা স্কোয়ার বাই টু এ স্কোয়ার, আর এটা কি দাঁড়াবে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে কৃতকার্য, এবং এই পরিমাণে কৃতকার্য কি হচ্ছে বস্তুটাতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে তাই তো, যতটা পরিমাণে কৃতকার্য করা হতো অর্থাৎ স্থিতিশক্তি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার বাই টু এ স্কোয়ার সাইন স্কোয়ার
ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে আমরা স্থিতিশক্তির ফর্মুলাও পেয়ে গেলাম। এবং স্থিতিশক্তি আর প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে পেয়েছিলাম গতিশক্তি। তাহলে এই দুটো সম্পর্ককে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, মোট শক্তি। অতএব মোট শক্তি ইকুয়াল টু কি বের হচ্ছে দেখি, তাহলে মোট শক্তি ইকুয়াল টু গতিশক্তি, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে গতিশক্তি কি বেরোলো, যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, আমরা কি জানি যদি হাফ এম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, কস স্কোয়ার ওমেগা টি কে এক্স প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি কে এক্স অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়, ওয়ান। অতএব মোট শক্তি দেখো একই রয়েছে, অর্থাৎ মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে আদান প্রদান কে কমছে বাড়ছে, এখানে শুধুমাত্র কমছে গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যে কমা বাড়া চলতে থাকছে। অর্থাৎ গতিশক্তি স্থিতিশক্তিতে পরিবর্তন হচ্ছে এবং স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হচ্ছে, এইভাবে হচ্ছে। অর্থাৎ মাধ্যমের মধ্যে দিয়ে যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল তখন কি হচ্ছে, অর্থাৎ গতিশক্তিটি তখন পরিবর্তিত কমে যাচ্ছে, ক্ষয় হচ্ছে এবং সেটা স্থিতিশক্তিতে পরিণত হচ্ছে। বুঝা গেছে? এবার দেখো তাহলে এই যে মানগুলো পেলাম অর্থাৎ চল তরঙ্গের সম্পর্কে আমরা সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে গেলাম। এখন চলতরঙ্গকে যদি আমরা কি কি কোশ্চেন এই সম্পর্কে আছে সেটা নিয়ে একটু আলোচনা করা হোক তাহলে তোমাদের জিনিসটা এবং বোঝাটা একটু ক্লিয়ার হবে। তো দেখো একটা কোশ্চেন নিয়ে আমরা প্রথম আলোচনা করছি, বলছি একটি চলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু ফাইভ সাইন টু পাই টি বাই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মাইনাস এক্স বাই ওয়ান থার্টি সিক্স, এটা দেওয়া আছে। যেখানে বলেছে এক্স এবং সময় সেন্টিমিটারে আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে দৈর্ঘ্য সেন্টিমিটার এককে এবং সময় সেকেন্ডে প্রকাশিত। এবার কি কি নির্ণয় করতে বলেছে, বলেছে নির্ণয় করো নাম্বার ওয়ান দিয়ে তরঙ্গের বিস্তার, বিস্তার নাম্বার দুই তরঙ্গ দৈর্ঘ্য, নাম্বার তিন কম্পাঙ্ক এবং নাম্বার চার তরঙ্গের বেগ। এছাড়া আর একটা দিয়েছে পাঁচ নম্বর কণার সর্বোচ্চ বেগ। ঠিক আছে, এক এক করে করা যাক। তাহলে এই সমীকরণটা কি আর একবার লিখছি আমরা, তাহলে কি কি দেওয়া আছে, যে ওয়াই ইকুয়াল টু এ এখানে ফাইভ দিয়েছিল, ওয়াই ইকুয়াল টু ফাইভ সাইন টু পাই টি বাই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মাইনাস এক্স বাই ওয়ান থার্টি সিক্স, এটা দেওয়া আছে। এবার আমরা চলতরঙ্গের সমীকরণ কি লিখি বলতো, কি ছিল একবার দেখি। তাহলে দেখো চলতরঙ্গের সমীকরণের আকার এরকম আকারে লিখতে পারি, কিরকম, এরকম আকারে। অর্থাৎ এই আকারটাকে যদি ওখানে লিখি, অর্থাৎ আমরা জানি
তাহলে আমরা জানি, লিখে নিই, তোমরা এইভাবে অঙ্কগুলো করবে তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। তো আমরা জানি ওয়াই ইকুয়াল টু এ সাইন 2πn(t) মাইনাস এক্স বাই ল্যামডা। এটা যদি সমীকরণ হয়, তাহলে দুটো সমীকরণকে যদি তুলনা করছি তাহলে বলতো এর জায়গায় কী আছে এখানে? ফাইভ, অর্থাৎ এক নম্বরটা আমার পেয়ে যাচ্ছে। এক নম্বরে কী বলেছে? তরঙ্গের বিস্তার। তাহলে তরঙ্গের বিস্তার কত হচ্ছে? তাহলে তরঙ্গের বিস্তার ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, পেয়ে গেলাম। এবার আসছি দু নম্বর। দু নম্বরে কী চেয়েছিল? যে তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দেখো ল্যামডা এক্স এর তলায় কি আছে? 136। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কি হচ্ছে? দু নম্বর 136 এত সেন্টিমিটার, পেয়ে গেলাম তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আসছে কি? কম্পাঙ্ক, অর্থাৎ এন। তাহলে এন এর জায়গায় কি আছে দেখো তো? টি বাই আছে এটা, অর্থাৎ এন ইকুয়াল টু কি বেরোবে? দুটো সমীকরণকে তুলনা করলে এন ইকুয়াল টু হচ্ছে 1/0.004, অর্থাৎ এইটা ইকুয়াল টু কত হচ্ছে? অর্থাৎ এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 250 হার্জ, কারণ কম্পাঙ্কের একক হার্জ। এরপরে আসছি কি বলেছে? তরঙ্গের বেগ, চার নম্বরে। তাহলে চার নম্বর তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ সি ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা পাই কে। আবার দেখো ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি? 2πn/k এর জায়গায় 2π/λ, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? এন ল্যামডা। অর্থাৎ যদি মান দুটোকে গুণ করি, অর্থাৎ 250 × 136 ইকুয়াল টু কত বেরোচ্ছে? ক্যালকুলেট করো। তাহলে দেখো এটা আসছে 3136। তাহলে এটা আসছে 3400 এত সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 340 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দেখো শব্দের গতিবেগের সাথে প্রায় সমান। আর লাস্ট কোশ্চেন কি বলেছেন? যে কণার সর্বোচ্চ বেগ, পাঁচ নম্বর, কণার সর্বোচ্চ বেগ। আচ্ছা কণার বেগ আমরা কি জানি বলতো? কণার বেগ ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স, তাই? তাহলে এই মানটা সর্বোচ্চ কখন হবে? যখন কসের মানটা ইকুয়াল টু 1 হবে। তাহলে কণার সর্বোচ্চ বেগ ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ ইন্টু ওমেগা, তাই তো? তাহলে এখন এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি 5, মানে বিস্তারের মানটা। ওমেগা কত পাচ্ছি? 2π × n, এন এর মান কত পেয়েছি? 250, তাই তো? অর্থাৎ এই মানটা কত আসছে তাহলে? 250 × 2 × 5, তার মানে এইটা আসছে 2500π, অর্থাৎ 3π-এর জায়গায় 3.14 দিয়ে গুণ করলে এই ভ্যালুটা আসছে 7850 এত সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ কত আসছে? 78.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইটা আমাদের কণার বেগ আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এইভাবে কোশ্চেনগুলো করতে পারবো, ঠিক আছে? তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, যেটা তোমরা করবে, করে আমাকে পরবর্তী ক্লাসে জানাবে বা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে একটা হোমওয়ার্ক। এখানে দেওয়া আছে একটি চলতরঙ্গের সমীকরণ, চলতরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু 0.1 sin 400πt মাইনাস 1.25πx, ওকে, যেখানে বলেছে ওগুলো সব মিটারে, দৈর্ঘ্য হচ্ছে মিটারে, দৈর্ঘ্য হচ্ছে মিটারে, এবং এবং সময় হচ্ছে সেকেন্ডে আছে, সেকেন্ড এককে প্রকাশিত।
তাহলে নির্ণয় করো, বের করতে বলেছে। নাম্বার ওয়ান কি আগের মতো, প্রথম হচ্ছে বিস্তার, নাম্বার টু কম্পাঙ্ক, নাম্বার থ্রি তরঙ্গ দৈর্ঘ্য, নাম্বার ফোর তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ, এবং নাম্বার ফাইভ কণার সর্বোচ্চ বেগ। আশা করছি তোমরা এই কোশ্চেনটা করতে পারবে, এর আগের মতো কোশ্চেনের মতোই সেম। তোমরা কোশ্চেনটা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেল আইকন আর সাবস্ক্রাইব বাটন দুটোই কিন্তু ক্লিক করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, আল বিদা, আসসালামু আলাইকুম। Bye-bye.